বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম মাহদী আসার পূর্বে প্রায় 70টি আলামত হাদিস শরীফে বর্ণনা আছে, এর মধ্যে 65টি পূর্ণ হয়ে এর কয়েকটি তুলে ধরা হল। মানুষের ধন সম্পদ বৃদ্ধি হবে সহি বুখারি, মানুষ চুল কলব ব্যবহার করবে আবু দাউদ, ঘন ঘন ভূমিকম্প হবে বুখারি শরীফ, বিনা বিচারে হত্যাকাণ্ড বেড়ে যাবে বুখারি ও মুসলিম, ঘন ঘন বাজার বসবে মহিলারা সর্বপ্রথম সেখানে ঢুকবে বুখারি মুসলিম মেশকাত, মহিলারা পণ্য হিসেবে তাদের দোকান বসানো এবং বিভিন্ন অ্যাডভার্টাইজিং এর কাজ করবে, পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে বুখারি ও মুসলিম। এছাড়াও আরো রয়েছে ঘন ঘন বজ্রপাত হওয়া, সুদের ছড়াছড়ি বেড়ে যাবে, দুর্নীতি বেড়ে যাবে, কোনো অপরাধে শাস্তি কায়েম না হওয়া, জেনা বিবেচার, প্রেম ভালোবাসা, অবৈধ সম্পর্ক, পরকীয়া বেড়ে যাবে, সময় দ্রুত চলে যাবে, বরকত কমে যাবে, গান বাজনা ব্যাপক বৃদ্ধি পাবে, তাকে হালাল বলে মনে করা হবে, মদ্যপান বেড়ে যাবে, তা অন্য নাম দিয়ে বিক্রি করা হবে, কাফেররা শাসক শ্রেণীর বন্ধু হবে, অযোগ্য ব্যক্তিদের হাতে ক্ষমতা থাকবে, সমাজ পরিবার রাষ্ট্র প্রায় জায়গায় নারীর কর্তৃত্ব বজায় থাকবে, নামে মাত্র মুসলিম থাকবে, পাপকে পাপ না মনে করে আনন্দ মনে করবে, বেশি পরিমাণে বিদাত বৃদ্ধি পাবে, আকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটে ফেতনা বর্ষিত হবে, মুসলিম উম্মা একদল মূর্তি পূজা করবে, উদাহরণস্বরূপ পহেলা বৈশাখ, 21 ফেব্রুয়ারি এবং আরও সব জাতীয় দিবসে আমরা ফুল দিয়ে যেই অনুষ্ঠানগুলো পালন করে থাকি। দাসী তার প্রভুকে জন্ম দিবে, মেয়ে তার মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে, গায়ক গায়িকা নর্তকীদের কদর বেড়ে যাবে, মুসলিমরা সব জায়গায় নির্যাতিত হবে, জিহাদ সহ বিভিন্ন ফরজ বিধান থেকে মানুষ দূরে সরে থাকবে, অশিক্ষিতরা আলেমদের ভুল ধরবে, ফোরাত নদীর তীর শুকিয়ে যাবে, বর্তমান শাসকেরা এই ফোরাত নদীকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়িয়ে পড়বে, বর্তমানে শতকরা 94% শুকিয়ে গিয়েছে ফোরাত নদী, তা থেকে স্বর্ণের পাহাড় উঠে আসবে, শতকরা 99% মানুষ তা নিজেদের মনে করবে এবং যুদ্ধে জড়িয়ে যাবে, মৃত্যুকে ভয় পাবে ও জীবনের মায়া বেশি থাকবে, সৌদি নেতৃত্ব তথা মুসলিম বিশ্বের নেতৃত্বে ফাটল ধরবে, বাকি 5টি আলামতের মধ্যে 4টি যা পূরণ হলে কিয়ামতের দিন গোনা শুরু হয়ে যাবে, সেগুলো হলো আলেমদের থেকে ইলম উঠিয়ে নেবে, কারীদের থেকে তেলাওয়াত উঠিয়ে নিবে, কোরআনের লেখা মুছে যাবে, পশ্চিম দিকে সূর্য উঠবে, মসজিদ চাকচিক্য করবে কিন্তু মুসল্লি কমে যাবে। আগে মনে হতো কিয়ামত আসতে এখনো অনেক সময় আছে, কিন্তু এখন মনে হয় কিয়ামত এত কাছে যে হয়তো আমিও কিয়ামত দেখতে পারবো, অথচ প্রতিদিন মৃত্যু আমাকে 7 বার স্মরণ করছে। আল্লাহ সকল মুসল্লিদের ঈমান ধরে রাখার তৌফিক দান করুক, আমরা সকলেই গুনাহগার, আল্লাহ আমাদের ক্ষমা করুক, আমিন।